আসসালামু আলাইকুম প্রিয়ভিউরস এব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সন্ন্যাসিক মূল্যায়ন পরীক্ষা দু বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী নমুনা প্রশ্ন উত্তর কিছুটা আমি এখন দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আসল প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব সবার আগে আসল প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটা হচ্ছে নমুনা প্রশ্ন এরকম প্রশ্ন তোমাদের হইতে পারে এ এগুলোই আসবে এমন কোনো কথা না এখানে প্রশ্ন এক নম্বর একক কাজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোকেয়া আর বিজ্ঞানী আইজাক নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয় শখ তৈরি করা এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দুই হচ্ছে দলগত কাজ ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক আলোচনা করো এগুলোর উত্তর নিচে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার বিষয়গুলো সহজ হয়ে যাবে এবং উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব তো উত্তর হচ্ছে ব্যক্তি ও সমাজের সম্পর্ক ব্যক্তি ও সমাজ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত হয় অপরপক্ষে সমাজ ছাড়া ব্যক্তিকে ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না এ সম্পর্কে ম্যাকাইভার বলেন সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের এক জটিল জাল যার মধ্যে আমরা বাস করি নিম্নে ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করা হলো নিচে এগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো ভালোভাবে পড়ে নিতে পারো তাহলে তোমাদের পড়াটা একটু আগায় থাকবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের জন্য সঠিক প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব আশা করি তোমরা পাশে থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রশ্ন তিন একক কাজ তোমার পাঠ্য বইয়ে আলোচিত যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির আত্মপরিচয়ে দশটি বৈশিষ্ট্য তুলে ধরো খুব একটা পাঠ্য বইয়ে আলোচিত একজন বিখ্যাত ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দশটা বাক্য তোমরা লিখতে পারো এরপরে হচ্ছে একক কাজ চার আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি কেন হ্যাঁ এরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে তো এই ছিল আজকের নমুনা প্রশ্ন